বর্তমান সরকারের তৈরি সংবিধানের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি জানিয়েছেন দলটির নেতারা হামলার সমুচিত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা ঢাকার আব্দুল্লাপুরে পদযাত্রার আগেই সমাবেশে তারা এসব কথা বলেন সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো পদযাত্রা করে বিএনপি রাশিদুল কাদেরের রিপোর্ট সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা করে বিএনপি রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এর আয়োজন করে আব্দুল্লাপুর থেকে মহানগর উত্তর বিএনপির আয়োজনে পদযাত্রা শুরু হয় এর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে দলটির সিনিয়র নেতারা অভিযোগ করে বলেন আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে অশান্তি সৃষ্টি করছে বিএনপি নেতারা বলেন সরকার যে সংবিধানের দোহাই দিচ্ছে তা তাদের নিজেদের বানানো এমন সংবিধানে দেশে কোনো নির্বাচন হবে না সংবিধানের বাইরে এক চুলও নড়বেন না আপনার কথায় আপনি স্থির থাকেন আমরাও বলি সংবিধানের বাইরে আমরাও এক পা যাব না কথা হলো কোন সংবিধান খায় লোকের সংবিধান না বাংলাদেশের সংবিধান আমরা চাই অখণ্ড সংবিধান যেই সংবিধানে কাটাছেঁড়া করা হয় নাই নেতাদের বক্তব্যের পর পদযাত্রা শুরু হয় পদযাত্রাটি রামপুরায় পৌঁছালে সেখানে যুক্ত হয় দলটির দক্ষিণের নেতাকর্মীরা প্রচণ্ড গরম উপেক্ষা করে পোস্টার ব্যানার ফেস্টুন নিয়ে পদযাত্রায় অংশ নেয় নেতাকর্মীরা পরে যাত্রা বাড়িতে গিয়ে শেষ হয় কর্মসূচি রাশেদুল কাদির নাগরিক ঢাকা